আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে দশমী পর্যন্ত এই পুজো করা হয়ে থাকে। শঙ্করনাশিনীর একটি রূপ এবং দেবী দুর্গার 108 অবতারের মধ্যে অন্যতম এই দেবী। কথিত আছে, বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পুজো করা হয়ে থাকে। লাল সুতোর ধাগা পুরুষদের ডান এবং মহিলাদের বাম হাতে ধারণ করা এই পুজোর নিয়ম। বিপত্তারিণী ব্রত সাধারণত মহিলাদের ব্রত। এই ব্রত কমপক্ষে 3 বছর পালন করার নিয়ম। এই ব্রত পালন করার দিন চালের কোনো খাবার খাওয়া যাবে না, যেমন ভাত, চিড়ে, মুড়ি প্রভৃতি। এই দিন মহিলাদের অবশ্যই আলতা সিঁদুর পরতে হবে। হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অপরিসীম। মানুষের বিশ্বাস, ভক্তি ভরে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। এই বছর 24 জুন শনিবার এবং 27 জুন মঙ্গলবার পড়েছে বিপত্তারিণী ব্রতের দিন। বিপত্তারিণী আসলে দেবী দুর্গা বা কালীরই এক রূপ। দুর্গার মতোই তিনি সিংহবাহিনী, তবে কোথাও তিনি রক্তবর্ণা, কোথাও আবার মা কালীর মতোই কৃষ্ণবর্ণা। তার 4টি হাতে খড়্গ, ত্রিশূল ও বরাভয় মুদ্রা রয়েছে। অনেকেই মনে করেন মা বিপত্তারিণী আসলে বাংলার এক অলৌকিক দেবী, তবে মার্কণ্ডেয় মুনি প্রথম বিপত্তারিণী ব্রতের কথা প্রচার করেছিলেন। বিপত্তারিণী পুজোয় 13 সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন 13 গিঁট বিশিষ্ট লাল সুতো, যাকে বরাত বা রাক্ষস সুতো বলা হয়, তা স্বামী ও সন্তানের হাতে বেঁধে থাকেন মহিলারা। এই বরাত সুতোয় 13টি দুর্বাও বাঁধা থাকে। বিপত্তারিণী পুজোর আগের দিন নিরামিষ খেয়ে পুজোর প্রস্তুতি নেওয়া উচিত। বিপত্তারিণী দেবীকে 13 রকমের ফুল, ফল, মিষ্টি অর্পণ করার নিয়ম রয়েছে। এর সঙ্গে পান, সুপারি, নারকেল নিবেদন করা হয়ে থাকে। পুজোর শেষে প্রসাদ হিসাবে 13টি লুচি এবং 13 রকমের ফল খাওয়ার প্রচলন রয়েছে। বিপত্তারিণীকে শঙ্কর তারিণী বলেও পূজা করা হয়, তবে এই পুজোর একটি কাহিনী রয়েছে। বলা হয় যে বিষ্ণুপুরের মল্ল রাজবংশের এক রানীর এক নিম্ন বর্ণের সখী ছিলেন, তিনি যাতে মুচি। এই মহিলা নিয়মিত গোমাংস খেতেন। রানীও একদিন কৌতূহলী হয়ে গোমাংস খাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। প্রথমে তিনি রাজি হলেন না, পরে তিনি রানীর আদেশ রক্ষার্থে গোমাংস আনেন। অন্তঃপুরে গোমাংস প্রবেশ করেছে এই খবর রাজার কাছে পৌঁছে যায়। তিনি ক্রুদ্ধ হয়ে রানীকে শাস্তি দিতে উদ্যত হন। রানী গোমাংস তার বস্ত্রের আড়ালে লুকিয়ে রেখে মা দুর্গাকে স্মরণ করতে থাকেন। রানীকে খুঁজতে এসে রাজা দেখতে পান তার বস্ত্রের আড়ালে গোমাংস নয়, রয়েছে একটি লাল জবা। সেই থেকে বিপত্তারিণী পুজো প্রচলিত হয়েছে। শাস্ত্রমতে এমন কিছু কাজ আছে যা বিপত্তারিণী পুজোর দিন ভুলেও করা উচিত নয়। বিপত্তারিণী পুজোর আগের দিন ও পুজোর দিন আমিষ খেতে নেই। পুজো চলাকালীন সময় পরিবারের কোনো সদস্যের সঙ্গে কথা বলবেন না, তা না হলে মা বিপত্তারিণী ক্ষুব্ধ হতে পারেন। পুজোর দিন চালের কোনো খাবার খাওয়া যাবে না।